হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকের কন্টেন্ট, প্লাস্টিক পাইপ দিয়ে কীভাবে টাওয়াল রড বানাবেন। ধরে নিন আপনার বাড়িতে ট্যাপ লাইনের কাজ হয়েছে, কিছু ছাড় পাইপ এলবো পড়ে থাকবে এবং এগুলো কোনো দোকানদাররা ছোট ছোট টুকরো ফেরতও নিতে চায় না। তো এগুলো ফেলে দেওয়ার থেকে কিছু একটা বানানো অনেকটাই ভালো। তো প্রথমে হাফ ইঞ্চি পাইপ মোটামুটি কেউ মোটামুটি আপনি 3 ফুট, 2.5 ফুট, 2 ফুট, যার যেটুকু প্রয়োজন। তবে যেহেতু প্লাস্টিক পাইপ দিয়ে বানাবো, সেক্ষেত্রে বেশি লম্বা করা যাবে না। তো আমার ক্ষেত্রে 3 ফুট প্রয়োজন। আমি প্রথমে 3 ফুটের একটা বড় পিস কেটে নিলাম, ছোটো টুকরো আরও দুটো লাগবে। সেক্ষেত্রে আপনি 4 ইঞ্চি ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন মতো, 2 ইঞ্চি 3 ইঞ্চি কোনো অসুবিধা নেই। আমি এখানে 4 ইঞ্চি কেটে নিলাম। আমার দরকার এখানে 2 পিস, 4 ইঞ্চি সাইজের 2 পিস দরকার। আঠা ব্যবহার করতে পারলে খুবই ভালো। আমি এখানে আঠা ব্যবহার করিনি, ভবিষ্যতে অসুবিধা হলে আমি আঠা ব্যবহার করব। তো 1 পিস কাটা হয়ে গেছে, এবার 2 পিস। তো মেশিন দিয়ে কাটলে লেভেলটা ভালো হয়। আমার হাতের কাছে বড় 100 ফ্রেম ছিল, সেটা দিয়েই কাটছি। তবে মেশিনের কাজ একটু আছে। এরপরে বড় পিসের 2 প্রান্তে 1/2 ইঞ্চি এলবো দুটো ঢুকিয়ে নেব এবং দেখে নেব যে আমার 1/2 ইঞ্চি এলবোগুলো একই লাইনে আছে কিনা। তো এখানে একটা সুবিধা আছে, কোম্পানির একটা নিজস্ব লেভেল এবং একটা বর্ডার থাকে পাইপের বডিতে। আপনারা সেই বর্ডারটা গেস করে নিতে পারেন। এবার আমি 2 পিস টি নিয়েছি, 1/2 ইঞ্চি টি 2 পিস নিয়েছি। এখানে 1 পিস ক্রস টি হলেই ভালো হতো, কিন্তু আমার কাছে দুটো খারাপ টি ছিল, যেটা একটু ফাটা টাইপের ছিল, একবার ব্যবহার হয়েছিল। তো সেগুলোকে আমরা একটু চিরে নেব, কেটে নেব। তো এবার মেশিন ব্যবহার করতে হচ্ছে। মেশিন চালানোর সময় খুব সাবধান। হ্যাঁ, কেটে নিলাম এইভাবে। আমার একটু ব্যাকা হয়ে গেল, আপনারা কাটার সময় একটু সোজা কাটার চেষ্টা করবেন। এটা আমি স্ট্যান্ডের জন্য ব্যবহার করব। তো টিটাকে ধরার জন্য আমি আলাদা একটা পাইপের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, যাতে আমার হাতে না লাগে। এরপরে আমি শিরিশ কাগজের ওপরে আমি ঘষে নেব। ঘষে নিলে কী হবে, আমার এবড়ো খেবড়ো কিংবা কোনো ব্যাকা যদি আমার কাটা হয়ে থাকে, সেটা সমান হয়ে যাবে। এরপরে এই দুটো ঢুকিয়ে নিলাম, এটাকেও সোজা রাখতে হবে। এরপরে আপনারা আঠা লাগিয়ে নিতে পারেন পারমানেন্ট, আমি আঠাটা ব্যবহার করলাম না। এরপরের কাজ হচ্ছে ড্রিল করা, ড্রিল দিয়ে 4টে ফুটো করা। প্রথম ফুটো করে নিচ্ছি। ফুটো করতে গিয়ে খুব স্লিপ করছিল, আগে জানলে একটু পয়েন্ট করে নিতাম। তো আপনারা একটু পয়েন্ট করে নেবেন ওখানে কিছু দিয়ে। তিন নম্বর ফুটো চলছে। ফুটো করে নেওয়ার পর আমার টাওয়াল রড মোটামুটি তৈরি। তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন, এরপরে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। তো মোটামুটি তৈরি, আমি দোকানে বসেই বানিয়ে ফেললাম। কতক্ষণ সময় লাগলো, মোটামুটি 5 মিনিটের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার আমার পুরনো বাড়ির বাথরুমে এটাকে আমি লাগানোর ব্যবস্থা করছি। প্রথমে
একটা পয়েন্ট দিয়ে পয়েন্ট করে নিলাম, দিয়ে ড্রিল দিয়ে ওয়ালে ফুটো করে নিলাম। তো এখানে আপনারা কাঠের গুটকা ব্যবহার করবেন না, এখানে যতটা সম্ভব প্লাস্টিকের গুটকা ইউজ করবেন ফুটো করার পরে, কারণ কাঠের গুটকা বাথরুমে জলের আশেপাশে থাকে, তো সেক্ষেত্রে পচে যায়, একসময় খুলে পড়ে যাবে। হাতুড়ি দিয়ে ঠুকিয়ে নিলাম, এখানে আপনারা স্টিল পেরেক ইউজ করতে পারেন অথবা স্ক্রুও ব্যবহার করতে পারেন। স্ক্রু ব্যবহার করলে খোলা লাগানোটা সুবিধা হবে, সেই জন্য আমি এখানে স্ক্রু ব্যবহার করেছি এবং স্টিলের স্ক্রু ব্যবহার করেছি। আমার মোটামুটি কমপ্লিট রেডি, এবার একটা গেঞ্জি টাঙিয়ে শুরু করে দিলাম ব্যবহার করতে। ধন্যবাদ, ভালো থাকবেন।